এসেছি ইন্ডিয়ায়, সাথে আছে আমার দোস্ত লিটন খন্দকার। সে আমাকে একবারে পড়ার থেকে নিয়ে আসলো। দমদমে চলছে 180 সিসির অ্যাপাচি। উদয়ডাঙ্গা থেকে আমরা রওনা করছি, যাচ্ছি বিধারি, আবারও যাব কাটিহাট, তারপর যাবো হচ্ছে ডাক বাংলোপুর, সেখান থেকে বিধারি। আমরা চলে এসেছি কাটিয়াহাট, দোস্ত এখন চলে যাবে আমাদেরকে ছেড়ে, আমাদের রেখে চলে যাবে, আর এখান থেকে আবার দেখা হবে। বন্ধুরা, আমার কিছু কাজ শেষ করে আমি আবার যাচ্ছি আমার দোস্ত লিটনের ওখানে। তো লিটনের সঙ্গে আমরা ইন্ডিয়ার যে গ্রামগঞ্জ সেটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ইন্ডিয়ার গ্রাম অঞ্চলের মধ্যে আছি আমরা এখন, আর সঙ্গে আছে যে আমার দোস্ত হাই লিটন খন্দকার। আমাদের দেশের গ্রাম যেমন, এখানে গ্রামও ঠিক তেমন। এখানে গ্রামের রাস্তাঘাট কিন্তু অনেক উন্নত। গ্রামের রাস্তা এখানে হচ্ছে পৌরসভার মতো, আমাদের যেমন পৌরসভার মধ্যে রাস্তাগুলো উন্নত থাকে, এখানে গ্রামের রাস্তাও সেম একই। রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একবারে অত্যন্ত এলাকার পাড়া মহলা রাস্তা, যেটি পুরো ঢালাই করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের বসিরহাট এলাকায় আছি, আর ঘুরে ঘুরে দেখছি বসিরহাট এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ। আর এই মুহূর্তে আমরা রয়েছি, এই গ্রামের নাম হচ্ছে কাছা, আর এখান থেকে আমরা যাচ্ছি সপুরাবাদ। তো আমাদেরকে আসলে ইন্ডিয়ার গ্রাম কেমন হয় সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামটার নাম কি? এটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ, এই গ্রামটার নাম হচ্ছে লবঙ্গ। তো এখানে গ্রাম আসলে অনেক উন্নত, অনেক উন্নত। গ্রামগঞ্জগুলো টাউনের মতো, আমাদের যেমন পৌরসভার মধ্যে পাকা পাকা রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা, এদের কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যেও রাস্তা সুন্দর সুন্দর রাস্তা, মানে কী বলবো, এক কথায় অসাধারণ, অসাধারণ। চাষ করেছে, আমরা যেদিকে যাচ্ছি পাট পচানো হচ্ছে, গন্ধটা আমাদের নাকে ভেসে আসছে। প্রচুর ফসল আবাদ এখানে করা হয়, এখানে ধান, পাট, গম। মাঝে একটা এলাকায় গিয়েছিলাম, তো সেই এলাকায় প্রচুর পরিমাণে আনারস লাগানো হয়, হ্যাঁ, এবং আম গাছ। বন্ধুরা, জঙ্গলের মধ্যে আছি আমরা, জঙ্গলের মধ্যে দিয়ে এক্সপ্লোর করতে করতে যাচ্ছি।
বন্ধুরা, এটি হচ্ছে একটি খেলার মাঠ। আর এখানে আসলে মানুষের জীবনযাপন অনেক ভালো। আমি দুই দিন এখানে রয়েছি, তো একবারও দেখিনি যে বিদ্যুৎ চলে যেতে। এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকে আর খুব ব্যবস্থা অনেক ভালো, অনেক উন্নত। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।